নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবিসিডি কিচেন ওয়ান। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। খাসি চর্বি নিয়ে নিয়েছি আজকে, খাসি চর্বি দিয়ে করব আলু দিয়ে। এর জন্য নিয়ে নিয়েছি আদা রসুন, আলু নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে, পেঁয়াজ কুচি, তার সঙ্গে খাসি চর্বির সঙ্গে কয়েক টুকরা খাসির মাংস আর মেটেও রয়েছে। খাসির মাংসগুলো একটু প্রেশারে সিটি দিয়ে নেবো, পাঁচ ছটা মতো সিটি দিয়ে নেবো জল দিয়ে আর নুন দিয়ে। আর খাসির যে মেটেগুলো রয়েছে সেগুলো একটুখানি ছোটো করে কেটে নেব। মশলার জন্য নিয়ে নেব নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সঙ্গে ধনে আর জিরের গুঁড়ো, এগুলো একটু জল দিয়ে গুলে নেব। আদা রসুনটা বাটা হয়ে গেছে, আলুগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কড়াইতে তেল দিয়ে তেল গরম করে এর মধ্যে আলুগুলো দিয়ে ভাজা করে নেব। আলুগুলো কিন্তু খুবই ছোটো না, মোটামুটি মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। আলুগুলো নাড়াচাড়া করে এভাবে ভাজতে থাকব। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আলু ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব খাসির ছোট ছোট করে কেটে নিয়েছি কয়টা আলাদা করে চর্বি, সেই চর্বিগুলো সঙ্গে দিয়ে দেব মেটে। বাদ বাকি যে বড় চর্বিগুলো আছে সেগুলো কিন্তু পরে দেব, প্রথমে চর্বিটা এর জন্যই দিলাম, তাহলে তেলটা কম লাগবে মাংসের মধ্যে, চর্বি গলেই তেল বেরিয়ে আসবে। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, আর সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা কিন্তু একটু বেশিই দিয়ে নিতে হবে। এছাড়া এর সঙ্গে দিয়ে নেব যে মশলাগুলো গুলে রেখেছিলাম, ধনে জিরে হলুদ লঙ্কার গুঁড়ো জল দিয়ে সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেব বেটে রাখা আদা আর রসুনটা, এগুলোর সঙ্গে মাংসটাকে খুব ভালো করে কষাতে থাকবো। অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব জল, জলটা দিয়েও নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে মাংসটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে কষাতে হবে, অল্প সামান্য ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষাতে হবে মশলা সঙ্গে। এবার প্রেশারে যে সিটি দিয়ে নিয়েছিলাম মাংসগুলো, সেই মাংসগুলো প্রেশার থেকে তুলে নেব, জলটা কিন্তু বের করব না, শুধু মাংসগুলো তুলে কষাচ্ছিলাম যে আলু আর চর্বি দিয়ে, তার মধ্যে মাংসগুলো দিয়ে ভালো করে কষাতে থাকব। মাংসগুলো এবার খুব ভালো করে কষাবো এই মশলার সাথে। মোটামুটি কষানো হয়ে গেছে, এবার আরও ভালো করে কষাবো। তার সঙ্গে দিয়ে নেব কাঁচা লঙ্কা গোটা, যার যার ঝালের পরিমাণ বুঝে লঙ্কা দিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চর্বিগুলো যে আলাদা করে রেখেছিলাম, বড় বড় চর্বিগুলো, সেইগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব মাংসটাকে। এইভাবে কষাতে কষাতে মাংসটা প্রায় হয়ে আসবে, তখন যে মাংসগুলো সিটি দিয়ে নিয়েছিলাম প্রেশারে, সেই সিটি দেওয়া জলগুলো কিন্তু মাংসের মধ্যে দিয়ে দেব, আর আলাদা করে জল দেবো না, সেই জলেই কিন্তু মাংসটা হয়ে যাবে। তোমরা পরিমাণ বুঝে আর একটু জল দিয়েই নিতে পারো। মাংসটা রেডি হয়ে গেছে, এবার ওভেনটা অফ করে মাংসটা নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর এই রেসিপিটা, রুটি, লুচি বা ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। ভিডিওটা এখানেই শেষ করছি, অবশ্যই কিন্তু রেসিপিটা একটু ট্রাই করে দেখতে পারো।